দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ হচ্ছে নেপাল। এদেশটির উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত অবস্থিত। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্রপূর্ণ। নেপালকে বলা হয়ে থাকে হিমালয় কন্যা, কারণ এই দেশটিতে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপাল দেশ সম্পর্কে বলতে গেলে সবার আগে চোখে ভাসবে নেপাল দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, যা এক কথায় সকল মানুষের কাছে মনোমুগ্ধকর ও অসাধারণ। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এশিয়ার অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্য নির্ভর দেশ নেপাল সম্পর্কে জানব এবং আশা রাখছি এই ভিডিওটি দেখলে আপনি নেপাল সম্পর্কে পুরোপুরি সকল ধরনের তথ্য জানতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও শুরুতে একটা অনুরোধ থাকছে, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সবার আগে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি নিত্য নতুন সব ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন এবং সবার আগে আমাদের ভিডিওকে আপনি দেখতে পারেন। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিমালয় কন্যা নেপাল। প্রকৃতি যেন তার দুহাত ভরে দেশটিকে সাজিয়ে তুলেছে। চারদিকে উঁচু উঁচু পর্বতমালা, হিমেল হাওয়া, গ্রাম্য পরিবেশের মাঝে বুদ হয়ে থাকার নেশায় যে কোনো পর্যটকের কাছে পছন্দের প্রধান স্থান হচ্ছে নেপাল। নেপাল দেশটির রাষ্ট্রীয় নাম হচ্ছে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। নেপাল নামটি সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুইটি শব্দ নে এবং পাল থেকে এসেছে, যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা। নেপাল দেশটির মোট আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার। সর্বশেষ আদমশুমারির তথ্য অনুসারে জানা যায় যে নেপাল দেশটির মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 2,96,00,000, যার মধ্যে 81% হিন্দু, 9% বৌদ্ধ, 4% মুসলমান এবং 6% অন্যান্য ধর্মের মানুষ এই দেশটিতে বসবাস করে। নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে, সেগুলোকে আবার 75টি জেলায় বিভক্ত করা হয়েছে। নেপাল কখনও কোনো পরাশক্তির অধীনে ছিল না, তাই তারা বিজয় দিবস পালন করে না, তবে গণতন্ত্র দিবস তারা পালন করে। 2008 সাল পর্যন্ত নেপালে রাজতন্ত্র ছিল, এরপর গণতান্ত্রিক দেশ হিসেবে নেপাল স্বীকৃতি পায়। নেপাল দেশটিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই দেশটিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই নেপাল দেশটিকে বৌদ্ধ ধর্মের তীর্থভূমি বলা হয়ে থাকে। নেপাল দেশটির রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। এই শহরটিতে প্রাচীন দিনের সব স্থাপত্য নিদর্শন রয়েছে, যেগুলো দেখলে বোঝা যায় যে নেপাল দেশটি অতীতে কতটা স্থাপত্য শিল্পের দিক থেকে সমৃদ্ধ ছিল। নেপাল দেশটির মানুষের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে নেপালি। এছাড়াও এই দেশটিতে হিন্দি, তামিল, বাংলা এবং ইংরেজি ভাষার ব্যাপক প্রচলন রয়েছে। শিক্ষাদীক্ষার দিক থেকে নেপাল দেশটির অবস্থান বেশ ভালো। এদেশটির শিক্ষার হার শতকরা 65.9% এবং এখানকার মানুষের গড় আয়ু 66.16 বছর। নেপাল দেশটির মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ করা। তারা মূলত অনেক ধরনের শস্য উৎপাদন করে থাকে, এই যেমন ধরুন ধান, গম, আদা, হলুদ ইত্যাদি। কৃষিকাজের দিক থেকে নেপালের অবস্থান ভারত, চীন, পাকিস্তানের পরে পরেই। নেপাল দেশটির দেশীয় মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপি। এক নেপালি রুপি সমান বাংলাদেশি টাকায় 0.71 পয়সা। উইকিপিডিয়ার তথ্য অনুসারে এদেশটির মোট জিডিপির পরিমাণ 30 বিলিয়ন এবং মাথাপিছু জিডিপির পরিমাণ $1,048। নেপাল দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন শিল্প। প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এই নেপাল দেশটিতে ভ্রমণ করার উদ্দেশ্যে আসেন এবং এখান থেকে অর্জিত অর্থসমূহ নেপালের মোট অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। নেপালের সংস্কৃতি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে গঠিত। নেপাল দেশটির প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বিজয়া দশমী এবং বৌদ্ধ জয়ন্তী। নেপালের সংস্কৃতি অনেকগুলো দেশীয় আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক সমন্বয়ে গঠিত, ফলে নেপাল এক বহু সাংস্কৃতিক রাষ্ট্র। নেপালের সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ, বিশেষ করে নেওরা জনগোষ্ঠীর সংস্কৃতি। নেওরা জনগোষ্ঠীর অনেকগুলো পার্বণ পালন করা হয় এ দেশটিতে এবং তাদের নাচ গান বৈচিত্র্যপূর্ণ ও সুপরিচিত। নেপাল দেশটির মানুষের খাদ্যাভ্যাস বাঙালিদের মতো। তাদের খাদ্যাভ্যাসের তালিকায় রয়েছে ডাল, ভাত, মাছ, সবজি এবং আচার বা চাটনি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেপাল দেশটিতে অনেকগুলো পর্যটন স্পট রয়েছে, যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে মাউন্ট এভারেস্ট, নাগারকোট এবং পোখরা।
এই স্থানগুলোতে গেলে আপনার মন একদম ভরে উঠবে, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। তো ভিউয়ার্স, চাইলে আপনিও কিন্তু ঘুরে আসতে পারেন হিমালয় কন্যাখ্যাত নেপাল থেকে, এবং এর মনোমুগ্ধকর সৌন্দর্যের স্বাদ আপনি উপভোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামত জানিয়ে দেবেন, এবং শেয়ার করে সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।